আসসালামু আলাইকুম, আমি সুলতানা রাজিয়া, প্রভাষক সমাজকর্ম, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ। ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছো। আমিও ভালো আছি। সমাজকর্ম অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমরা এখন পড়ব যৌতুক নিরোধ আইন 1980। যৌতুক হলো হিন্দু ধর্মের একটি ধ্বংসাত্মক প্রথা। হিন্দু ধর্মের মেয়েরা পিতার সম্পত্তিতে কোনো অংশ পেত না, কিন্তু মেয়েরা বিয়ের সময় উপঢৌকন হিসেবে ছেলেদের সন্তুষ্ট করার নিমিত্তে যে প্রচুর টাকা পয়সা জিনিসপত্র দিত তাই যৌতুক। যৌতুক নারীর অধিকার লঙ্ঘনের একটি অন্যতম প্রধান নিয়ামক। যৌতুক প্রথা দিন দিন মুসলিম সমাজেও ছড়িয়ে পড়ে। যৌতুকের অভিশাপে জর্জরিত হয়ে অনেক নারীকে অকালে মৃত্যুবরণ করতে হয়, সহ্য করতে হয় অমানসিক নির্যাতন। কনের পিতাকে সর্বশান্ত হতে দেখা যায়, যা পরিবারের ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করে পারিবারিক জীবনকে দুর্বিষহ করে তোলে। এ ধরনের বিশৃঙ্খলার প্রেক্ষাপটে সরকার যৌতুক গ্রহণ ও প্রদান নিরোধকল্পে যৌতুক নিরোধ আইন 1980 প্রণয়ন করে। 1981 সালের 1 অক্টোবর থেকে সারা বাংলাদেশে আইনটি কার্যকর হয়। সর্বমোট 8টি ধারা সংবলিত এ আইনটি যৌতুকের কবল থেকে নারী জাতিকে রক্ষা করে তাদের অধিকার রক্ষায় সোচ্চার ভূমিকা পালন করে। নিম্নে 1980 সালের যৌতুক নিরোধ আইনের উল্লেখযোগ্য দিকগুলো আলোচনা করা হলো। ধারা 1, সংক্ষিপ্ত শিরোনাম ও প্রবর্তন। ক, এ আইনটি 1980 সালের যৌতুক নিরোধ আইন নামে আখ্যায়িত হবে। খ, সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে আইনটি কার্যকর হবে। ধারা 2, যৌতুকের সংজ্ঞা। এ আইনে নিম্নলিখিত শব্দগুলো বিশেষ অর্থে ব্যবহৃত হবে, যেমন যৌতুক অর্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেয়া অথবা দিতে সম্মত হওয়া কোনো সম্পত্তি বা মূল্যবান জামানত, যা ক, বিয়ের এক পক্ষের দ্বারা বিয়ের অপর পক্ষের প্রতি, বা খ, বিয়ের কোনো এক পক্ষের পিতা মাতা বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক যৌতুক বা পণ্য হিসেবে প্রদানকে বোঝায়। ধারা 3, যৌতুক প্রদান ও গ্রহণের শাস্তি। এ ধারায় যৌতুক আদান প্রদান সম্পর্কে শাস্তির জন্য বিধিনিষেধ প্রণয়ন করা হয়। এ আইনের কার্যকারিতা আরম্ভ হবার পর যদি কোনো ব্যক্তি যৌতুক গ্রহণ বা প্রদান করে বা গ্রহণ অথবা প্রদানের ব্যাপারে সহায়তা করে, তাহলে তাদের বা সেই ব্যক্তির 5 বছর পর্যন্ত এবং কমপক্ষে 1 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। ধারা 4, যৌতুক দাবির শাস্তি। এ ধারায় যৌতুক দাবির শাস্তি প্রদান সম্পর্কে বলা হয়েছে। এ আইনের কার্যকারিতা আরম্ভ হবার পর যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কনে বা বরের পিতা মাতা বা আত্মীয় স্বজনদের কাছ থেকে যৌতুক দাবি বা গ্রহণ করে, তাহলে সে ব্যক্তি 5 বছর কারাদণ্ড, যা 1 বছরের কম হবে না, অথবা 5,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। ধারা 5, যৌতুক প্রদান বা গ্রহণের চুক্তি বাতিল। এ আইন বলবৎ হওয়ার পর যৌতুক প্রদান বা গ্রহণের যে কোনো চুক্তি বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ যৌতুক দেয়া বা নেয়ার জন্য যদি কেউ কোনো চুক্তিনামা করে, দলিল বা স্ট্যাম্পের মাধ্যমে বা অন্য যে কোনোভাবেই চুক্তি করা হোক না কেন, সব কিছু বাতিল হয়ে যাবে, কোনোভাবেই কার্যকরী হবে না। ধারা 6, অপরাধসমূহের আমল। এ ধারায় অপরাধের আমলযোগ্যতা সম্পর্কে 1998 সালের ফৌজদারি কার্যবিধি আইনে যা কিছু উল্লেখ থাকুক না কেন, নিম্নলিখিত বিধিনিষেধ প্রযোজ্য হবে। ক, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধস্তন কোনো আদালত এ আইনের অধীনে কোনো অপরাধের বিচার করতে পারবে না। খ, কোনো আদালতই উক্ত অপরাধের তারিখ থেকে 1 বছরের দায়েরকৃত অভিযোগ ব্যতীত ওপরের কোনো অপরাধ আমলে আনবে না। গ, এ আইনে অপরাধ সাব্যস্ত হলে সে অপরাধীকে এ আইনের ধারা বলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের যে কোনো শাস্তি প্রদানের ক্ষমতা থাকবে। ধারা 7,
অপরাধসমূহ আমল অযোগ্য, জামিন অযোগ্য এবং আপোসযোগ্য। এই আইন অনুযায়ী প্রতিটি অপরাধ আমল অযোগ্য, জামিন অযোগ্য এবং আপোসযোগ্য হবে। ক. আমল অযোগ্য অপরাধ, যে সকল অপরাধের ক্ষেত্রে কোনো পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া আসামিকে গ্রেপ্তার করতে পারে না, সে সকল অপরাধ আমল অযোগ্য অপরাধ। এ আইন অনুযায়ী একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করলে তবেই কোনো পুলিশ কর্মকর্তা অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন। খ. জামিন অযোগ্য অপরাধ, এ আইনে গ্রেপ্তার হলে সে জামিন পাবে না, তবে এক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ হল আসামির বিরুদ্ধে কোনো কেস আছে কি না, অপরাধী যে অপরাধের জন্য অভিযুক্ত তা ঘৃণ্য এবং সকলের কাছে নিন্দনীয় হতে হবে, আসামি অভ্যাসগতভাবে অপরাধী কিনা বিবেচনায় আনতে হবে, আসামিকে বন্দি করা হলে তার ওপর নির্ভরশীলদের ভরণ পোষণের সমস্যা হবে কিনা ইত্যাদি বিবেচনায় আনতে হবে। এ সকল বিষয় বিবেচনা করে আদালত তার জামিন দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। গ. আপোসযোগ্য, যে সকল অপরাধের জন্য শাস্তির বিধান রয়েছে সেসব ক্ষেত্রে অপরাধীর শাস্তি পাওয়া উচিত, তবে প্রতিটি অপরাধ মীমাংসাযোগ্য। এক্ষেত্রে যদি ফরিয়াদি ও আসামি তাদের বিবাদ মিটিয়ে ফেলে তাহলে তা সমাধানযোগ্য বা অনুমোদনযোগ্য। 1980 সালের যৌতুক নিরোধ আইনের মূল্যায়ন। যৌতুক নিরোধ আইনের সবল দিক। এক, যৌতুক নিরোধ আইন নিঃসন্দেহে এদেশের নারী অধিকার সংরক্ষণে ভূমিকা রাখে। দুই, যৌতুক নিরোধ আইনের ফলে বাংলাদেশের নারীদের অভিশপ্ত জীবনের পরিসমাপ্তি ঘটেছে। তিন, এ আইনের ফলে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকছে এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়েছে। চার, এ আইনের মাধ্যমে যৌতুকের কারণে নারী নির্যাতন বন্ধের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কারণ যৌতুক দাবি ও প্রদানকারী উভয়ের জন্য শাস্তির বিধান রয়েছে। পাঁচ, এ আইনের মাধ্যমে সমাজের মানুষের মধ্যে এ বোধশক্তি জাগ্রত হয়েছে যে যৌতুকের কারণে শাস্তি ভোগ করতে হবে। ছয়, এ আইনের মাধ্যমে কনের পরিবার যৌতুক প্রদানের ফলে নিঃস্ব হওয়া থেকে মুক্তি পেয়েছে। যৌতুক নিরোধ আইনের দুর্বল দিক। এক, এ আইনটি 36 বছর পূর্বে প্রণয়ন করা হয়েছে, যা সময়ের প্রেক্ষিতে সংশোধনের দাবি রাখে। দুই, যৌতুক আইনে অপরাধকে জামিন অযোগ্য বলা হলেও কোনো কোনো ক্ষেত্রে জামিনের সুযোগ রাখা হয়েছে, যা আইনটির একটি বড় দুর্বল দিক। তিন, জনগণের উদাসীনতা, নারী সমাজের অসচেতনতার কারণেও আইনটি সমাজে সুফল বয়ে আনতে পারছে না। চার, আইন প্রয়োগকারী সংস্থার অসহযোগিতার কারণে আইনের কার্যকারিতা এখনও সীমিত। আইনটি পর্যালোচনা করলে দেখা যায় যে নারী অধিকার সংরক্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে যৌতুক নিরোধ আইন একটি যোগোপযোগী পদক্ষেপ। বাংলাদেশের নারী সমাজের অভিশপ্ত জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে সমাজে শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠা করে, যা জাতির জন্য আশার দীপশিখা এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা ও নিরাপত্তার দলিল হিসেবে বিবেচিত হয়। কিন্তু আইনের বাস্তব কার্যকারিতা এতই সীমাবদ্ধ যে যৌতুক প্রথা সমাজে এক মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে। আমাদের দেশে আজও অসচেতন 80% পরিবারই এ আইনের সুফল ভোগ করতে পারছে না। এসব ক্ষেত্রে তারা মামলা করা এড়িয়ে চলতে চায়, কিংবা যৌতুক নিরোধ আইন যে আছে তা জানে না। তবে যৌতুক দেয়া নেয়া ও এর ফলে সৃষ্ট নির্যাতনের চিত্র অনেকাংশে কমেছে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।